গৃহহীনরা পেল হাজার ঘর সরকারি আশ্রয় প্রকল্পের আওতায় মুজিব বর্ষ উপলক্ষে দেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মাঝে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের চারশো বিরানব্বইটি উপজেলার প্রায় সত্তর হাজার পরিবারকে পাকা ঘর সহ বাড়ি হস্তান্তর করেন তিনি বিদ্যুতের আগুনে দুই সন্তান সহ স্বামী স্ত্রীর মৃত্যু নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে ঘরে আগুন লেগে দুই সন্তান সহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে শুক্রবার বাইশে জানুয়ারি রাত সাড়ে নটার দিকে উপজেলা রূপগঞ্জ ইউনিয়নের পূর্বচল উপশহরের এগারো নম্বর সেক্টরের কুমারটেক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ মিয়ানমার মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী কাইয়াটিন জানিয়েছেন দু সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতে মিয়ানমার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে অঙ্গীকারবদ্ধ তিনি বলেন বাংলাদেশ সহ সকল প্রতিবেশী দেশের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক সমস্যা সমাধানে মিয়ানমার প্রতিজ্ঞাবদ্ধ ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু আগামী মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা অভিশংসন শুনানি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী আটই ফেব্রুয়ারি শুক্রবার এ কথা জানান সিনেটের এক শীর্ষ নেতা ব্যাংকারদের ব্যবসা সম্পর্কে তথ্য চায় কেন্দ্রীয় ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকের পরিচালক ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা অন্য যেসব ব্যবসায় জড়িত রয়েছেন তার বিবরণী চেয়েছে বাংলাদেশ ব্যাংক সহজেই তামিমের সিরিজ জয় বড় জয় পেল বাংলাদেশ তামিম ইকবালের হাফ সেঞ্চুরি মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি জাদু ও সাকিবাল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে এই প্রাপ্তি ঘটল শুক্রবার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে টাইগাররা কালো পোশাকে ঝড় তুললো রাইমা নতুন করে সাহসী ছবি শেয়ার করলেন অভিনেত্রী রাইমা সেন কালো প্যান্ট স্যুট পরে নতুন ছবি শেয়ার করেন মুনমুন কন্যা রাইমা সেনের সাহসী ছবি দেখে তাকে প্রশংসায় ভরিয়ে দিলেন অনুরাগীরা